এক অক্টোবর কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল সি শাইনের দৃশ্য এটি তখন প্রায় ভোর পাঁচটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তিন কিশোরী হোটেলে ঢুকছে পিঠে রয়েছে ভ্রমণ ব্যাগ কাউন্টারে টাকা দিয়ে রুমের চাবি নেয় গত ত্রিশে সেপ্টেম্বর মিরপুর থেকে নিখোঁজ হয় এই তিন কিশোরী এরপর তাদের আত্মীয়স্বজন থানায় জিডি করেন এর একদিন আগে আরও চারটি মেয়ে নিখোঁজ হন মিরপুর থেকেই একদিনের ব্যবধানে সাত কিশোরী নিখোঁজ হয় তোলপাট শুরু হয় ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় তিনজনকে এরপর আইনশৃঙ্খলা বাহিনী চারজনকে উদ্ধার করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তিনজনের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না র‍্যাব শুরু করে ছায়া তদন্ত নিখোঁজ তিন মেয়ে কক্সবাজার ভ্রমণ শেষে ঢাকায় ফিরলে আবদুল্লাপুর থেকে তাদের ধরা হয়

এরাই হাপসার সঙ্গে পরিচিত এবং ফেসবুকে মেসেঞ্জারে তাদের কথা বলতো তাদের কথা অনুযায়ী তারা কলাতলি একটি এলাকা শিশোর এলাকায় যায় এবং সেখানে শফিক এবং আসিফ নামে দুইজন তাদের কাছে থাকা যে স্বর্ণ এবং কিছু নগদ টাকা এগুলো সিনিয়ে নেয় এবং তখন তারা ভয় পেয়ে যায় ভয় পেয়ে তারা হোটেলে ব্যাক করে হোটেলে ব্যাক করার সময় তারা র্যাবের উপস্থিতি টের পায় এরপরে তারা বুঝতে পেরে যে র্যাব তাদের খুঁজছে নিশ্চয়ই তার বাড়ির থেকে লোকজন খুঁজতে পারে এবং এক পর্যায়ে যে তারা আসলো বিশ্বাস করে যাদের কাছে তাদের প্রতিপক্ষ তাদের স্বর্ণ এবং টাকা পয়সা নিয়ে নিল তারা কি প্রতারিত হচ্ছে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা